সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা মহান ও পবিত্র, কিংবা এইভাবে বলতে পারেন সুবহানাল্লাহ মানে বরকতময় আল্লাহ বা প্রশংসাশীল আল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি তা আমরা উপরোক্ত মানে আলোচনা করেছি। সুবহানাল্লাহ আপনি কখন কোন সময় বলবেন সেই বিষয়ে আমি আপনাদের কিছু বলতে চাই। সেটা হচ্ছিলো প্রথমে আল্লাহর মহিমা শুনে, যখনই আল্লাহর মহিমা কোনো বাণী শুনবেন বলবেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হলো ভালো কথা শ্রবণ করবেন, মানে ভালো কথা শুনলে তখন বলবেন সুবহানাল্লাহ। সুন্দর ফল সুন্দর ফুল দেখলে তখনও বলবেন সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কোনো কথা শুনলে তখনও বলবেন সুবহানাল্লাহ। দৃষ্টিপাত বৈধ এমন কোনো সুন্দর জিনিস দেখলে অবশ্যই সুবহানাল্লাহ বলবেন, কারণ সুবহানাল্লাহ হচ্ছিলো আপনি আমরা ইতোপূর্বে যেই ভিডিওগুলো দেখলেন, আকাশ, তারপরে গাছপালা, খাল, নদী, নালা, তারপর হচ্ছিলো পথ, সড়ক পথ, এই সবগুলো হচ্ছিলো আল্লাহর দান। আল্লাহর দানে আমরা সুন্দর দেখতে পারছি প্রকৃতিটাকে। আর এই এই ক্ষেত্রে আমাদের সকলকেই বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা ব্রিজ থেকে পার হয়ে মানে সড়কে চলে আসছি। এই সড়ক হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার পথে, কী সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে এটা বাসও চলে, অটোরিকশাও চলে, সাইকেল চলে, সবই চলে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন কত সুন্দর সবুজ রং, দেখলেই আসলেই ভালো লাগে, এটা সুবহানাল্লাহ বলতে হবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজা শরীফে দেখবেন সবুজ রঙে তার। হ্যাঁ দর্শক, আমি আসলে মানে না জেনে অনেক কিছুই বুঝি না, তারপরেও অনেক এই লেখাগুলো আমি একটি পেজের থেকে নিয়েছি। কারণ হলো আমি মনে করি যে সুবহানাল্লাহ কখন কোন সময় আমি নিজেও জানতাম না, তো হচ্ছিলো জানার আগ্রহ থাকতে হবে, সেক্ষেত্রে আমি একটু জেনে নিলাম। তো আমাদের ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রকৃতিকে উদ্দেশ্য করে, যেহেতু অনেক সুন্দর দেখতে দৃষ্টিনন্দন, যার ফলে আমরা হয়তো দেখে বলতেছি সুবহানাল্লাহ। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কমেন্টস করবেন, যদি ভালো হয় সেটাও কমেন্টস করবেন, খারাপ হলেও কমেন্টস করবেন। আমাদের ভয়েস মাঝে মাঝে কিছু ভিডিওতে আমরা ভয়েস দিই, সেটাও দেখলে কেমন লাগে সেটাও বলবেন। আপনারা কমেন্টস না করলে মনে করবো যে আপনারা হয়তো শুধু দেখার জন্যই দেখেন, কিছু শিক্ষণীয় ভিডিও আমরা ছাড়ি সেগুলোও দেখবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।